ব্রাউজারের মধ্যে ইমেইল লগ ইন করতে গিয়ে সচরাচরই প্রায় প্রত্যেকেই এই প্রবলেমটি ফেস করে, যেই প্রবলেমটির বিষয়টা আপনারা থাম্বনেইলে দেখে এসেছেন অথবা এই মুহূর্তে কিন্তু আপনারা স্ক্রিনশট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আপনি যখন ব্রাউজারে ইমেইল লগ ইন করতে গেছেন সেখানে লেখা আছে যে দিস ব্রাউজার অর অ্যাপ মে নট বি সিকিউর, মানে এই ব্রাউজারটি আপনার ইমেইল লগ ইনের জন্য সিকিউর না। এখন এই প্রবলেমটি থেকে আপনি কীভাবে মুক্ত হতে পারেন, তো এটার একটা 100% কার্যকরী সমাধান আমি পেয়েছি। তো এই সমাধানটা নিয়ে যখন আমি আজকে এই ভিডিও রেকর্ড করার জন্য দাঁড়িয়েছি, তার আগে আমি ইউটিউবে একটু সার্চ করছিলাম, ঘাটাঘাটি করছিলাম যে অন্যান্য ইউটিউবাররা এক্স্যাক্টলি এটার কী সমাধান দিয়েছে। হতে পারে সেখান থেকে আমি নতুন কোনো আইডিয়া পেয়ে যেতে পারি, কিন্তু সেখানে সার্চ করতে গিয়ে আমি আরও হতাশ পেলাম। সেখানে বহু ইউটিউবার এক একজন এক এক ধরনের সলিউশন দিয়েছে। তো আপনি যখন ব্রাউজারে লার্ন মোডে ক্লিক করবেন সেখানে কিন্তু বেশ কিছু সেটিংস অ্যাপ্লাই করতে বলা হয়। আসলে ওই সেটিংগুলোই মূলত তারা অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিয়েছে, কিন্তু সেভাবে কিন্তু খুব একটা ফলপ্রসূ সমাধান পাওয়া যায় না। আবার অনেকে দেখা যায় যে কি, আমি আগে প্রবলেমটার কারণ বলি, প্রবলেমটা হচ্ছে যে আপনার ইমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন বা এইরকম সিকিউরিটি সেটিংগুলো বেশি এনেবল করা থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা মাস্ট হবেই হবে। তো এটার উপর ভিত্তি করে অনেক ইউটিউবাররা সমাধান দিচ্ছে যে আপনার ইমেইলে টু স্টেপ ভেরিফিকেশনটা ডিসেবল করে ফেলুন, তাহলেই কিন্তু এই প্রবলেমটা আর হবে না। হ্যাঁ, ইট ইজ ট্রু যে আপনার ইমেইলে টু স্টেপ ভেরিফিকেশন ডিসেবল করে দিলেই কিন্তু এই প্রবলেমটি পরবর্তী থেকে আর হবে না, কিন্তু আপনার ইমেইলের সিকিউরিটি তো আর এই ক্ষেত্রে রইল না। তো যা হবার তাই, তার ভিডিওতে প্রচুর মানুষ গালিগালাজ করছে। তো যা হোক, আমি যেই সলিউশনটি এই মুহূর্তে আপনাদেরকে বলবো সেই সলিউশনটি এখন পর্যন্ত পৃথিবীর কোনো ভাষাতেই কোনো ভিডিওতে ইউটিউবে আমি বলতে দেখিনি, তো সেটি আমি আপনাদেরকে বলছি। তবে তার আগে আপনি যদি এখনও এই ভিডিওটাতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন। তো বন্ধুরা, সলিউশনটা হলো কম্পিউটার এবং মোবাইলের ক্ষেত্রে। আগে মোবাইলেরটা বলছি যে মোবাইলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ব্রাউজারটা যখন ডেস্কটপ মোড এনেবল করে আপনি লগ ইন করার চেষ্টা করছেন তখনই এই প্রবলেমটা ফেস হচ্ছে। তো এতে করে আপনি যে কাজটি করবেন যে আপনার ব্রাউজারটিকে আপনি মোবাইল ভিউ করে ফেলুন, মোবাইল ভিউ করার পরে আপনি সলিউশনটা পেয়ে যাবেন। আপনি আবার ইমেইল ইনপুট করুন, নেক্সটে ক্লিক করার পর আপনার সেই বহুল কাঙ্ক্ষিত পাসওয়ার্ড ইনপুট করার অপশনটাও পেয়ে যাবেন। আপনি পাসওয়ার্ড ইনপুট করুন, ব্যাস লগ ইন করে ফেলুন, আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার আপনি ইচ্ছে করলে কিন্তু ডেস্কটপ মোড ইনেবল করেও কাজটি চালিয়ে যেতে পারবেন, পরে কিন্তু আর প্রবলেম হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি ডেস্কটপ থেকে এই প্রবলেমটা ফেস করে থাকেন সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, আপনি তো মোবাইল থেকে পার পেয়ে গেলেন যে মোবাইল ভিউটা ইনেবল করে, এখন ডেস্কটপ দিয়ে কি মোবাইল চালানো যায় নাকি? তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে ব্রাউজারটাকে, মানে কম্পিউটারের ব্রাউজার বা যে কোনো অ্যাপ কিন্তু মানে টেনে টুনে ছোটো করা যায়। তো আপনি আপনার ব্রাউজারটাকে বক্স আকারে টেনে টুনে একেবারে ছোটো করতে করতে মোবাইলের যতটুকু সাইজ অতটুকু সাইজ করে ফেলুন, কম্পিউটারের কথা বলছি। তো অতটুকু করে ফেলার পরে আপনি আপনার অ্যাড্রেস বারে আবারও নতুন করে gmail.com ঢুকুন। gmail.com ঢোকার পর আগে কিন্তু অবশ্যই মোবাইলের যে স্ক্রিন সাইজ অতটুকু করে নিতে হবে আপনাকে। তো এটা করার পর আপনি আবার ইমেইল ইনপুট করুন, নেক্সটে ক্লিক করুন, আবার পাসওয়ার্ড দিন, লগ ইন করে ফেলুন। এখন আশা করি কোনো প্রকার প্রবলেম আপনার হবে না। তো এই সমাধানটি আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন, কারণ এটা 100% কার্যকরী একটা সমাধান, যেটি আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ইউনিক সলিউশন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। যদি এই টপিকের ওপর অথবা আরও অন্যান্য যে কোনো টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটি পোস্ট করুন, আমি কিন্তু কমেন্টে আপনার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আপনি আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান, কেননা আমাদের চ্যানেলের কার্যক্রম আমরা পুরোদমে টেলিগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।